আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে এই বর্তমান পরিস্থিতিতেও বেশ ভালো আছেন। আমি অপু, আজকে নতুন ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো, আপনারা ইতিমধ্যে ভিডিও টাইটেলটা দেখে জানতে পেরে গেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও। আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হলো, কবুতর যদি বৃষ্টিতে ভিজে তাহলে কোনো সমস্যা হবে কি না, এবং আপনারা যদি নিজের ইচ্ছা যদি কবুতরকে ভিজান তাহলে কি এতে কোনো সমস্যা হবে কি না, এবং কবুতর যদি নিজে ইচ্ছা যদি ভিজে বৃষ্টিতে, বৃষ্টি এলে যদি কবুতর আপনারা যদি ছেড়ে পালেন তাহলে কবুতর যদি নিজের ইচ্ছা ভিজে তাহলে কি কবুতরের কোনো সমস্যা হবে কি না, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে ভিডিওতে আলোচনা করব। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দেবো। তাই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা ভিডিওটি কেটে কেটে বা টেনে টেনে দেখবেন তারা হচ্ছে কিছু বুঝতে পারবেন না, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে এখন লাল রঙের সাবস্ক্রাইব রয়েছে, সেখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যা বেল আইকনে একটি ক্লিক করুন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবিতা সম্পর্কিত নিত্য নতুন ভিডিওটি দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন নিশ্চয়ই পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যত সহজভাবে বোঝালে আপনারা বুঝবেন, তত সহজভাবে বোঝানোর আমি বিশেষ চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের। আর ভিডিওতে যারা নতুন এসেছেন কিংবা নতুন যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, আপনারা এসে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, যারা নতুনটা দেখবেন এই ভিডিওতে, যারা এখন নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওর নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব রয়েছে, সেখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা। আপনারা যদি কবুতরকে ছেড়ে পালন করেন, হ্যাঁ ছেড়ে পালন করেন, তারপর যদি বৃষ্টি হয় আপনাদের কবুতরগুলো যদি নিজের ইচ্ছা বামে যেয়ে যদি ভিজে, আপনাদের যতগুলো কবুতর ছে সেইগুলো কবুতর যদি বামের উপরে যায় ভিজে তাহলে এতে কোনো সমস্যা হবে না আপনাদের কবুতরের, কেননা সে কিন্তু নিজের ইচ্ছা ভিজছে, আপনাদের আপনি কিন্তু ভিজাচ্ছে না, এতে কোনো কবুতর কোনো সমস্যা হবে না। আর যদি কবুতর যদি না ভিজতে চায় না, আপনি কবুতরকে ছেড়ে আপনার বামের উপর বসিয়ে দিচ্ছেন, সে ভিজতে চাইতেছে না, আপনি তাও ভিজাচ্ছেন, এতে করে যেটা হবে কবুতর ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ঠান্ডা লাগলে কবুতর চুনাচুনা পায়খানা করতে পারে এবং কবুতর সবুজ পায়খানা করতে পারে, কবুতরটা এক জায়গায় বসে জিমাবে। তো কবুতর যদি জিমায় তাহলে আপনাদের কবুতরের যে লফটে যেতগুলো কবুতর আছে সেটি তুফানের মতন দেখবেন কি ঝড় তুফানের মতন ভেঙে তসতস হয়ে যাবে। তাই কবুতর কাপড়া নিজের ইচ্ছা ভিজাবে না, কবুতর যখন নিজের ইচ্ছায় ভিজবে তখন আপনি ভিজাবেন, না হলে আপনারা কবুতরকে ভিজাবেন না। আমি আপনাদের সাজেস্ট করবো যে কবুতরকে আপনারা কখনো আপনাদের নিজের ইচ্ছে জোর করে ভিজাবেন না। আর কবুতর যদি বৃষ্টিতে ভিজে, যদি কবুতর ঠান্ডা লেগে যায় অথবা কবুতর যদি ঝিমায়, কবুতর যদি সবুজ পায়খানা করে তাহলে আপনার প্রাকৃতিক নিয়মে যে মেডিসিনটা বানাবে সেটা হলো তুলসী পাতা। হ্যাঁ আপনাদেরকে 10টা তুলসী পাতা নিতে হবে, 10টা তুলসী পাতা নিয়ে আপনারা ভালোভাবে ধুবেন, ওটাকে ধুয়ে 1 লিটার পানির বোতলে আপনারা একটি পাতিলে 1 লিটার পানি নেবেন, নেওয়ার পরে আপনারা সেই পানিটা ফুটাবেন, ফুটিয়ে তারপর দেখবেন যখন বলকাবে তখন আপনারা সেই তুলসী পাতাগুলো আপনাদের সেই পানিতে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যখন দেখবেন কি পানিটা সবুজ সবুজ কালার হয়ে এসেছে, মানে তুলসী পাতার কালার হয়ে এসেছে, তখন সেটাকে নামিয়ে ফেলবেন, নামিয়ে তারপর আপনাকে ওটাকে ঠান্ডা করবেন, শোষণ গরম করবেন, শোষণ গরম করে তারপর আপনাদের কবুতরকে খেতে দেবেন। এটা 8 ঘন্টার মতন রাখবেন, 8 ঘন্টা পর এটা ফেলিয়ে দেবেন, কেননা 8 ঘন্টা পর কিন্তু এটা কাজ করবে না, তাই আমি বলবো 8 ঘন্টা পর ফেলিয়ে দিতে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিউয়ার্স, যদি ভিডিওতে যদি কিছু শিখতে পারেন অথবা অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।